মানসায় সকলকে স্বাগতম আজ আমরা অবস্থায় কিছু করণীয় সম্পর্কে জানব এক সারা জীবনে আল্লাহর হক ও বান্দার হক আদায় করতে চেষ্টারত থাকা অবস্থায় যখন অনুভব হয় যে আমি হায়াতের শেষ প্রান্তে পৌঁছে গেছি বা সম্ভবত আমার মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে তখন খুব লক্ষ্য করে দেখতে হবে যে আল্লাহর হক নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি থেকে কোনটা বা কোনোটা আংশিক অনাদায় রয়ে গেছে কিনা যদি থেকে থাকে তাহলে তার জন্য ওসিয়ত করে যাওয়া জরুরি যেমন উমরি কাজা পড়ার পরেও হয়তো কিছু নামাজ বা রোজা রয়ে গেছে হয়তো কোনো বছরে জাকাত আদায় করা হয়নি বা ফরজ হজ আদায় করা হয়নি তাহলে ওসিয়তের মাধ্যমে সেগুলো আদায়ের বন্দোবস্ত করে যাওয়া জরুরি দুই এমনইভাবে এটাও দেখতে হবে যে বান্দার কোনো হক রয়ে গেছে কিনা বাবা মার নাফরমানি বা তাদের যথাযথ ক্ষেত না করা স্ত্রীর মোহর ও হক আদায় না করা বোন মেয়ে বা এ জাতীয় অন্য কারোর প্রাপ্য হক ঠিকমতো না দেয়া বা কারো ঋণ পরিশোধ না করা অর্থ সম্পদের ঋণ হোক বা তাদের যান মাল বা ইজ্জতের ক্ষতি করার ঋণ হোক যেমন অবৈধভাবে কারো দোষ চর্চা করা তার ইজ্জতের ক্ষতি করা এ ধরনের কোনো ঋণ বা বান্দার হক রয়ে গেলে তাও দ্রুত পরিশোধ করার ব্যবস্থা করতে হবে এবং তাদের থেকে মাপ চেয়ে নিতে হবে তিন অর্থকরীর ঋণ টাকা পয়সা দ্বারা শোধ করতে হবে সম্পূর্ণ না করতে পারলেও যতটুকু সম্ভব তাই দিয়েই অবশিষ্ট অংশের জন্য মাফ চেয়ে নিতে হবে এমনকি যদি মোটেও না দিতে পারা যায় তবুও লজ্জা না করে মাফ চেয়ে নিতে হবে কারণ দুনিয়ার সামান্য লজ্জার চেয়ে আখিরাতের আগুন কোটি গুণ ভয়াবহ ও মারাত্মক কারো গিবোধ করে থাকলে বা মৌখিকভাবে কাউকে গালমন্দ করে কষ্ট দিয়ে থাকলে তাদের থেকে মাফ চেয়ে নিতে হবে তাদের কেউ যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে তার অরিজ দিগকে দিয়ে দিতে হবে আর যদি তাদের কাউকে না পাওয়া যায় তবে তার জন্য ইস্তেকফার করবে এবং সম্ভব হলে তার জন্য কিছু দান খয়াত করবে ইংসা আল্লাহ তাতে সে খুশি হয়ে ঋণ মাফ করে দেবে আল্লাহ রসমানতালা আমাদের মুমূষ সময় আসার পূর্বেই এই সকল বিষয় ওসিয়তনামায় লিখে সকলকে জানিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক السلام عليكم ورحمه الله وبركاته